नमस्कार बंधुरा, आजकल भिडियोते अपन संगे शेयर करब बाटा माचर असाधारण एक रेसिपी। बाटा माचर सब चे बेशी स्वादे जदि तैरी करते चान एक बार हलो आमार मतन करे तैरी करे देखुन, असाधारण खेते हय। এই রেসিপিটি একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সকলেরই ভালো লাগবে। এখানে নিয়েছি তিনটে বাটা মাছ। বাটা মাছটাকে ভালো করে এবার নুন আর হলুদ দিয়ে মেখে নেব। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিলে এর মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে বসে যাবে। এবার এই ম্যারিনেট করা মাছটা 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। এবার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে বা হলুদ সরষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। 15 মিনিট পরে আমি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটা ভেজে নিচ্ছি। বাটা মাছের ঝাল বা সর্ষে বাটা যদি করতে চান তাহলে কিন্তু মাছগুলো একদম কড়া করে ভাজবে না। মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু রান্নার পরে মাছের সেই স্বাদটা ভালো লাগে না বা সেই স্বাদটা আসে না। মাছটা যখন হালকা একটু লালচে রং চলে আসবে তখন এটা উল্টে পাল্টে তুলে নিতে হবে। দুপাশে আমি হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার তুলে নেওয়ার পর বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে, যদি মোটা করে পেঁয়াজটা কাটা হয় তাহলে কিন্তু ঝোলের সঙ্গে মিশবে না। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2টা টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো 1/2টা কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এতে করে টমেটোর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর টমেটোটা একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি 1-2 মিনিটের জন্য। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি, দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন। নুনটা যেহেতু আগে 2 বার ব্যবহার করা হয়েছে, 1 মশলা বাটার সময় আর 1 মাছ ভাজার সময় তো দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ ভাজার সময় দেওয়া হয়েছে, সেই বুঝে আপনারা নুনটা দেবেন। এবার ঝোলটা 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর খুন্তিতে খুব ভালো করে ঝোলের সঙ্গে ডুবে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে আরও 2 মিনিটের জন্য আমি রান্না করে নেব। মাছটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সরষে আর পোস্ত। জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি দিয়ে সামান্য একটু জল। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি আমি। মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, তবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেরকম রাখবেন, কম বা বেশি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এরপরে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। আমি এই রান্নাতে কোনো লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাতেই দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসটা অফ করে 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো।